এবার লাবিবে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত তিনজন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং। মানবিক উদ্বেগ সত্ত্বেও ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র। এবার ফিলিস্তিনের গুলিতে ইসরায়েলি সেনা নিহত। আরো জানিয়ে দিব, এদিকে ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার খবরে জাতিসংঘের হুঁশিয়ারি। এবার নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত অন্তত দুইজন। জাপানের খাদ্য আমদানিতে চীনের নিষেধাজ্ঞা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে যুক্তরাজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার লাবিবে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তিনজন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাবিব শহরে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। লাবিবের মেয়র আন্দি সাদোবি এই তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার। তিনি বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসাবশেষের নিচে আরো অনেকে আটকা পড়ে আছেন, থাকতে পারে মৃতদেহ। আঞ্চলিক প্রধান মাক্সি কোবিতোস্কি বলেন, শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার শিকার হয়েছে, তবে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। অন্যদিকে রুশ বাহিনীও তাদের এই হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি। সাদোবির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, হামলায় ভবনের ভাঙা জানালা দেখা যাচ্ছে। ভবনের চতুর্থ তলায় এটি হয়েছে বলে মনে হচ্ছে। এছাড়া ভিডিও ফুটেজে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষ দেখা গেছে। মেয়র বলেন, 60টির বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতি হয়েছে, সেই সঙ্গে 50টি গাড়ি ধ্বংস হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। মেয়রের শেয়ার করা 13 সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, একটি চারতলা আবাসিক ভবনের কিছু অংশ ও কয়েকটি ছাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি জিনপিং। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার তাইওয়ান সীমান্তে পিপুলস লিবারেশন আর্মির কমান্ডো পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। চীনা প্রেসিডেন্ট মনে করেন, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়ায় চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। তাই তিনি সেনা সদস্যের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে বিশ্ব অস্থিরতা ও পরিবর্তনের এক নতুন সময়ে প্রবেশ করেছে এবং আমাদের দেশের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন আরো বেশি অনিশ্চয়তার ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। তাই মনে লড়াই করার মতো সাহস আনুন, দক্ষ হয়ে উঠুন এবং জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে দৃঢ়ভাবে রক্ষা করুন। চীনা প্রেসিডেন্ট আরো বলেন, যুদ্ধ এবং যুদ্ধের পরিকল্পনাকে আরো গভীর করা প্রয়োজন। প্রকৃত যুদ্ধের জন্য সামরিক প্রশিক্ষণে ফোকাস করুন এবং জয়ের জন্য আমাদের সক্ষমতার উন্নতি ত্বরান্বিত করুন। শি জিনপিং এমন সময় নিজ দেশের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন যখন দ্বিপাক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য বৈঠক করতে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বেজিং এ অবস্থান করছেন। মূলত তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের ক্রমবর্ধমান তিক্ততার কারণে শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। মানবিক উদ্বেগ সত্ত্বেও ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইউক্রেনে ক্লাস্টার গোলাবারুদ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। 100টিরও বেশি দেশ কর্তৃক নিষিদ্ধ এই অস্ত্র মোতায়েন নিয়ে নানা উদ্বেগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল, খবর আল জাজিরার। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, 155 মিলিমিটারের হাউইজার কামান থেকে ছোড়া ক্লাস্টার গোলাবারুদ সহ অস্ত্রের একটি প্যাকেজ খুব শিগগিরই ঘোষণা করা হবে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ প্রেসিডেন্ট জো বাইডেনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সহযোগী গত সপ্তাহে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে এসব অস্ত্র পাঠানোর সুপারিশ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আবিষ্কৃত ক্লাস্টার এমন এক ধরনের বোমা যা ছোড়ার পর মাঝ আকাশ থেকে শত শত ছোট ছোট বোমা বেরিয়ে মাটিতে পড়তে থাকে। এগুলো বিস্তৃত অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এগুলো মাটিতে পড়ে না, ফাটলেও বহুদিন পর্যন্ত সক্রিয় থাকে এবং পরবর্তীতে ঝুঁকি সৃষ্টি করে। ক্লাস্টার বোমার সাহায্যে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন কিংবা যুদ্ধ বিমানের রানওয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায়। এই বোমার সাহায্যে রাসায়নিক বা জৈবিক অস্ত্র ছড়িয়ে দেওয়া সম্ভব।
ল্যান্ডমাইন ধ্বংস করতে এই বোমা বিশেষ গুরুত্বপূর্ণ। পরিকাঠামোর পাশাপাশি ব্যাপক হারে মানুষ হত্যা করা যায় এই বোমার মাধ্যমে। এবার ফিলিস্তিনের গুলিতে ইসরায়েলি সেনা নিহত। অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ বসতির কাছে ফিলিস্তিনি এক ব্যক্তির গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পরে ইসরায়েলি বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারিয়েছেন ওই ফিলিস্তিনিও। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরের অবৈধ বসতির কাছে গুলি চালানোর পরে একজন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মতে ওই ব্যক্তি গুলি চালিয়ে একজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে আক্রমণকারী যে ব্যক্তি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় তাকে দখলকৃত পশ্চিম তীরের কেদুমিম বসতির কাছে তার গাড়িটি পরীক্ষা করার জন্য থামানো হয়েছিল। গুলি বর্ষণের পর ঘটনাস্থলে ওই সেনা নিহত হয়। আল জাজিরা বলছে এলাকায় গোলাগুলি হয়েছে যেখানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ থাকেন। স্মোটরিচ পশ্চিম তীরে বসতি স্থাপনের পরিকল্পনা তত্ত্বাবধান করেন, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত হয়ে থাকে। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার খবরে জাতিসংঘের হুঁশিয়ারি। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিতে পারে যুক্তরাষ্ট্র, এমন খবর চাউর হওয়ার পরই এই মারণাস্ত্র ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র ফারহান হক বলেছেন জাতিসংঘ মহাসচিব চান দেশগুলো এই অস্ত্রের ব্যবহার বন্ধ করুক। ফারহান হক বলেছেন অ্যান্টনিও গুতেরেস চান 15 বছর আগে কার্যকর হওয়া কনভেনশন অন ক্লাস্টার মিউটেশন সব দেশে মেনে চলুক। তিনি চান সবাই এর নীতিগুলোকে শ্রদ্ধা করুক। ইউক্রেনের এক সরকারি কর্মকর্তা বলেছিলেন তার দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ক্লাস্টার বোমাকে রুশ সেনাদের প্রতিহত করার জন্য স্বাগত জানাবে। এর আগে যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে বরাতেও ইউক্রেনকে ক্লাস্টার বোমা সহ নিরাপত্তা প্যাকেজ দেওয়ার ঘোষণা শিগগিরই আসছে বলে জানিয়েছিল বেশ কয়েকটি বিশ্ব গণমাধ্যম। সূত্র আল জাজিরা। এবার নাবলসে ইসরায়েলি বাহিনীর অভিযানে 2 ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের নাবলসে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে অন্তত 2 জন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। আল জাজিরার অ্যালন ফিশার বলেছেন শুক্রবার সকালে এই অভিযান শুরু হয়। স্থানীয় কিছু বাসিন্দা একে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন। এতে করে হামজা মকবুল ও খায়রি শাহিন নিহত হয়েছেন। ফিশার জানান ইসরায়েলি বাহিনী 2 ব্যক্তির খোঁজে এই অভিযান চালায়, যার একজন হচ্ছে আলাক্সা শহীদ ব্রিগেডের সঙ্গে সম্পৃক্ত। ওই 2 ব্যক্তিকে নাবলসের এক বাড়ির মধ্যে শনাক্ত করে ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েলি বাহিনী লাউড স্পিকারে করে ওই 2 ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বলে, তবে তারা বিস্ফোরক বস্তুর বিস্ফোরণ ঘটায়। এতে আরো সেনা মোতায়েন করে ইসরায়েলি বাহিনী। পরবর্তীতে ওই বাড়িতে এক ধরনের সংঘাত শুরু হয় ইসরায়েলি সেনা ও ওই 2 ব্যক্তির মধ্যে। ওই বাড়ির মধ্যেই গুলিতে তারা নিহত হয়েছেন বলে জানান ফিশার। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সন্দেহভাজন ওই 2 ব্যক্তি চলতি সপ্তাহে পুলিশের উপর হামলায় জড়িত ছিল। গেল সপ্তাহে জেনিন শরণার্থী শিবিরে গত 2 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, এতে অন্তত 12 জন নিহত হয়। এরপরেই সবশেষ আবার পশ্চিম তীরে অভিযান চালালো ইসরায়েলি বাহিনী। এদিকে জাপানের খাদ্য আমদানিতে চীনের নিষেধাজ্ঞা। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানি সমুদ্রে ছাড়ার পরিকল্পনা নিয়ে ক্ষোভের মধ্যে জাপানের 10টি এলাকা থেকে খাদ্যপণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এছাড়াও দেশটির অন্যান্য অঞ্চল থেকে পণ্য চালান সম্পূর্ণরূপে তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার জাপানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে ফুকুশিমা সহ জাপানের 10টি অঞ্চল থেকে খাদ্য সামগ্রী আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার উদ্বেগের কারণে জাপানের অন্যান্য অঞ্চলের খাদ্যের উপর কঠোর বিকিরণ পরীক্ষা পরিচালনা করা হবে। তবে কোন কোন অঞ্চলের খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি। খবর এএফপির চীনের পরমাণু শক্তি কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে 70%-এরও বেশি পারমাণবিক দূষিত পানিতে ফিল্টার ব্যবস্থায় আরো নিষ্কাশন প্রয়োজন। এ অবস্থায় জাপান থেকে ভোজ্য আমদানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চীন। চীন বলছে এটি তাদের দেশের ভোক্তাদের জাপান থেকে আমদানি করা খাদ্যের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে। ভোক্তাদের উদ্বেগ কমাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 12 বছর আগে চীন প্রথম জাপানের 10টি এলাকা থেকে খাদ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। 2011 সালের মার্চ মাসে উত্তর পূর্ব জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ নির্গত হওয়ার পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্রের মাটিতে মানবাধিকার লঙ্ঘন ও বৈরী কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে ব্রিটেন কঠোর নিষেধাজ্ঞা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, আরও পদক্ষেপ সন্নিবদ্ধ রয়েছে, তবে সেই সব পদক্ষেপ গ্রহণ করতে চায় না। তবে সেসব পদক্ষেপ গ্রহণ করব কি করব না, সে বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত ইরান সরকারের নিজের হাতে রয়েছে। খবর এএফপির।